আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্সিয়া মীরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শোনাম। প্রধান উপদেষ্টার সাথে সংলাপে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানালো বিএনপি। সংস্কারের নামে সরকারের মেয়াদ প্রলম্বিত করা যাবে না বলল জামায়াত ইসলামী। ফ্যাসিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সুশীলতা দেখিয়ে অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার রক্তের মর্যাদা নষ্ট করছে, অভিযোগ সমন্বয়কদের। পুলিশকে সক্রিয় করার দাবি নাগরিক কমিটির। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে থাকবে না আয়নাঘর ও ভাতের হোটেল, জানালেন ডিবি প্রধান। ভুক্তভোগীরা পাবে ন্যায় বিচার। কারিকুলামে বারবার পরীক্ষা নিরীক্ষায় শিক্ষার্থীদের মাঝে তৈরি হচ্ছে অস্থিরতা, পরিমার্জন করে শিক্ষাক্রম প্রণয়নের পরামর্শ গবেষকদের। এবং সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। দুর্গাপূজায় সারা দেশে পর্যাপ্ত সেনা মোতায়েন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। এছাড়াও নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে প্রশাসন পুনর্গঠন, শেখ হাসিনার বিষয়ে ভারত সরকারের সাথে আলোচনা, দুর্নীতিবাজ, গণহত্যার সাথে জড়িতরা যাতে দেশ ছেড়ে যেতে না পারে সে বিষয়ে ডক্টর ইউনূস সরকারের পদক্ষেপ দাবি করেছে দলটি। এদিকে সংস্কার ও নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টাকে দুটি রূপরেখা দিয়েছে জামায়াত ইসলামী। মইনুল হাসানের রিপোর্ট। তৃতীয় দফার সংলাপে অংশ নিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দল। আধ ঘন্টা নির্ধারিত সময় বরাদ্দ থাকলেও ডক্টর ইউনূস বিএনপি নেতাদের বৈঠক চলে এক ঘন্টা ব্যাপী। যমুনা থেকে বেরিয়ে বিএনপি মহাসচিব জানান, জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান স্পষ্ট করার পরামর্শ দিয়েছেন তারা। প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে, কবে নির্বাচন হবে সে বিষয়ে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। 14, 18, 24 সালে যে সকল নির্বাচন কমিশন ছিল তার প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে ভুয়া নির্বাচন, ব্যর্থ নির্বাচন, পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছে। মির্জা ফখরুল জানান, বিতর্কিত ব্যক্তিদের সরিয়ে প্রশাসন, পুলিশ বাহিনী পুনর্গঠন, হাইকোর্টের 30 বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে হওয়া মামলা প্রত্যাহারের দাবিও তুলে ধরা হয়েছে। অন্তর্বর্তী সরকারের মধ্যেও দুই একজন আছেন যারা অন্তর্বর্তী সরকার এবং আপনার যে গণঅভ্যুত্থানের বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে তাদেরকে স্মরণের কথা বলে পূজা কে কেন্দ্র করে, সহজ উৎসবকে কেন্দ্র করে সনাতনী ধর্মের সনাতনের কিছু মানুষ, সবাই না কিছু মানুষ, তারা কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণেরকে উস্কে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এবং তারা অপপ্রচার চালাচ্ছে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে আমরা বলেছি। এছাড়াও বৈঠকে দুর্নীতিবাজ, গণহত্যার সাথে জড়িতদের দেশ ত্যাগ, পার্শ্ববর্তী দেশে বসে শেখ হাসিনার ষড়যন্ত্র বন্ধে ডক্টর ইউনূস সরকারের হস্তক্ষেপ চেয়েছে বিএনপি। শেখ হাসিনা তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে ভারতীয় সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। পরে জামাত ইসলামী নেতারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। আলোচনা শেষে দলের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, সংস্কার ও জাতীয় নির্বাচন এ দুটি বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দলের অবস্থান তুলে ধরা হয়েছে। সংস্কারের জন্য সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। আমরা দুটো রোডম্যাপ চেয়েছি, একটা রোডম্যাপ হবে সংস্কারের আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে, এই জন্য দুটি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি এবং তাদের সাথে আমাদের আরও ডায়ালগ হবে আর খুব অচিরেই এই বিষয়টা তারাও প্রকাশ করবেন, আমরাও প্রকাশ করব। গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট ছাড়াও এদিন কয়েকটি দলের সাথে বৈঠক করেন ডক্টর ইউনূস। পর্যায়ক্রমে আরও কয়েকটি দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। মনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।
অবিলম্বে সমাজের প্রতিটি স্তর থেকে আওয়ামী প্রেতাত্মাদের অপসারণ করতে না পারলে সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের সব প্রচেষ্টা ব্যর্থ হবে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক সমাবেশে এ দাবি করে তিনি। এ সময় জনগণের ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে আবারও রাজপথে নামার প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল। তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া হবে। অনেক রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জনগণ সন্ত্রাসের রাজনীতি আর দেখতে চায় না। আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিকভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারবে। আন্দোলন করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি একটা কারণে, যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই। দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সেই ভূতেরা কিন্তু এখনো প্রশাসনের মধ্যে আছে। এই ভূতগুলোকে দূর করতে হবে, নাহলে আপনারা কোনো কিছুই করতে সক্ষম হবেন না। দরকার হলে আবার রাজপথে নামতে হবে, দরকার হলে আবার বুকে রক্ত দিতে হবে। ফ্যাসিস্টদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সুশীলতা দেখিয়ে অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার রক্তের মর্যাদা নষ্ট করছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রাজধানীতে বৈষম্য মুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ 2.0 বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখা বিষয়ক সেমিনারে তারা বলেন, বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে বিলম্ব করলে ছাত্র জনতার স্বপ্ন পূরণে প্রতিবন্ধকতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এই সেমিনারে গত 15 বছরে অন্যায়ভাবে চাকরিচ্যুত, বাধ্যতামূলক অবসর এবং নানাভাবে বৈষম্যের শিকার সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তাদের সুষ্ঠু ও ন্যায় বিচার বাস্তবায়নের দাবি তোলেন ভুক্তভোগীরা। বলেন, সামরিক বাহিনীতে বৈষম্যের ঘটনায় দোষীদের বিচারে কমিশন গঠন করতে হবে। আমাকে 2008 সালে মার্চ মাসে বলা হয় রয়ের সাথে কাজ করার জন্য, আমি তখন এবসিও চট্টগ্রামের, আমি রাজি হই নাই। আপনি আমাকে গুম করলেন, টর্চার করলেন, তারপরে সেনাবাহিনীর অফিসার মেসে এনে আমাকে সর্বমোট 7 মাস 10 দিন রেখে আমাকে কোর্ট মার্শাল করলেন। এক জেনারেল জিয়ার এবং এক এডমিরাল সোহেলকে দিয়ে ঢুকাই দিয়ে বাকি সব মাফ। দ্রুত কমিশন গঠনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারে হাত না দিলে বর্তমান সরকার ষড়যন্ত্রের মুখোমুখি হতে পারে আশঙ্কা করে সেমিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, বিগত সরকারের রোষানলে পড়ে যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। 18 জুলাই 19 জুলাই, 3 অগস্ট 4 অগস্ট 5 অগস্ট যখন আমরা রাস্তায় নামি, আমরা এটি চিন্তা করে নেমেছিলাম যে আজকে আমার বুকের এক পাশ দিয়ে গুলি বিদ্ধ হয়ে আরেক পাশ দিয়ে বের হয়ে যেতে পারে, এই যে অবস্থাটি আমরা নেমেছিলাম, আপনারা ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে আমাদের এত বড় পুরো বাংলাদেশের ছাত্র জনতার এই ত্যাগের সাথে এই যে বর্তমানে যে সুশীলতা দেখানো হচ্ছে, নিউট্রাল ভূমিকা দেখানো হচ্ছে, এটার সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করছেন। স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে 5 আগস্টের সফলতায় আন্দোলন শেষ হয়নি জানিয়ে আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশ বৈষম্য মুক্ত না হওয়া পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন চলবে। এই সরকার কোনো সংবিধান মেনে আসেনি, এই সরকার কোনো নিয়ম মেনে আসেনি, সুতরাং এফএসিবাদ ব্যবস্থা বিরোধ করার জন্য সংবিধানের দোহাই দিয়ে, কোনো নিয়মের দোহাই দিয়ে আবার যদি সেটাকে প্রলং করার চেষ্টা করে তাহলে সেটা পুরো জাতিকে আবার হতাশ করবে। আজকে হচ্ছে 5ই সেপ্টেম্বর, আজকে কিন্তু এই সরকারের 2 মাস হয়েছে, আমরা এখনো পর্যন্ত ওই ধরনের প্রত্যাশিত কোনো ধরনের স্টেপ দেখিনি যেটির মধ্য দিয়ে প্রমাণ হয় যে এই সরকার একটি বিপ্লবী সরকার। সেমিনারে গত 15 বছরে বৈষম্যের শিকার সেনা কর্মকর্তারা চাকুরিতে পুনর্বহলের পাশাপাশি বঞ্চিত সেনা সদস্যদের পুনর্বাসন ও আর্থিক সহায়তার দাবি জানান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। পুলিশ বাহিনীকে সক্রিয় করে সেনাবাহিনীকে দ্রুত ব্যারাকে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি। শাহবাগের সমাবেশে তারা বলেন, পোশাক কারখানা সহ দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে কার্যকর করতে হবে, সেই সঙ্গে দেশের স্বার্থে দিল্লির সঙ্গে নতজানু না হতে সরকারকে তাগিদ দেয় নাগরিক কমিটি। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। জুলাই বিপ্লবে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হলেও বিচার প্রক্রিয়ার মন্থর গতিতে
চিন্তিত শহীদ পরিবারের সদস্যরা। মামলা করছি আমি 28 জনের নামে। আমি দেখতেছি আমি যাদের নামে মামলা করছি অর্ধেক লোকই পলাই গেছে, তা কাদের নামে বিচার করবে আমার ছেলের? আমি এই জাতির কাছে জানতে চাই কিভাবে পালিয়ে গেল তারা। গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারের দুই মাসে আহতদের উন্নত চিকিৎসা এবং শহীদ পরিবারের পুনর্বাসনের ধীরগতি নিয়েও অসন্তোষ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। তাদের প্রত্যেককে যেন আদালতের মাধ্যমে, কোর্টের মাধ্যমে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে যেন শাস্তি নিশ্চিত করা হয়। অনেকের চিকিৎসা কিন্তু এখনো বাকি আছে। আমরা অনুরোধ করব অতি দ্রুত যারা আহত হয়েছেন, প্রায় 30,000 অধিক এখনো আহত আছেন, তাদের সুচিকিৎসা জন্য আমরা দ্রুত সরকারকে অনুরোধ করব। এতদিনেও পুলিশ বাহিনীকে কেন কার্যকর করা যাচ্ছে না তা নিয়েও প্রশ্ন জোরালো হচ্ছে। পুলিশ বাহিনী এখন সক্রিয় ভূমিকা পালন করছে না। আমাদের সভরেনটি যে ফোর্স আছে আর্মিকে মাঠে ডিপ্লয় করা হয়েছে, আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি পুলিশের কাছে দায়িত্ব হস্তান্তর করে সভরেনটি যে ফোর্স আর্মিকে দ্রুত ব্যারাকে ফিরিয়ে নেওয়ার জন্য এবং শক্তিশালী একটি পুলিশ কাঠামো সংস্কার কমিশনের মধ্য দিয়ে গঠন করার জন্য। অন্তর্বর্তীকালীন সরকার বা যেই ব্যবস্থা তাদের প্রধান ও প্রধান দায়িত্ব ছিল এই বিচারগুলোর ব্যবস্থা করা এবং আইনের প্রয়োগের ব্যবস্থা করা যেখানে প্রথম ও প্রধান দায়িত্ব, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা আইসিবি ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনালটা সংগঠিত না, সেখানে কোনো বিচারপতি এখনো দেওয়া হয়নি। পোশাক খাত সহ দেশকে অস্থিতিশীল করার দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে জানিয়ে নাগরিক কমিটি বলছে দিল্লির সঙ্গে নতজানু নীতিতে না চলে দেশের স্বার্থে সাহসী সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। আদিন সচিব, এটিএন বাংলা, ঢাকা। বিগত সরকারের সাবেক এমপি ও মন্ত্রীদের ধরতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ মন্তব্য করে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। বিকেলে রাজধানীর এপিবিএন স্কুল অ্যান্ড কলেজে আন্দোলনে নিহত মীর মুগ্ধের স্মরণ সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা জানান সাংবাদিকদের প্রয়োজনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। সরকার পতনের পরের তিন দিন সরকারের শীর্ষস্থানীয় অনেকে সীমান্ত দিয়ে পালিয়ে গেলেও এখন সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্ডারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, বা যারা পালিয়ে গেছে তারা হলো 5, 6, 7, এই তিন দিনই সবচেয়ে বেশি পালিয়ে গেছে। এখন কিন্তু পালানোটা তাদের জন্য বেশ দূর হয়ে গেছে। এখন আপনারা দেখবেন এখন পালাইতে গেলে শুধু এই পুলিশ বা আমার বিজিবি তা না, জনগণে কিন্তু তাদের পিছনে আছে, জনগণে কিন্তু তাদের ধরে ফেলে। এখন পালানোটা খুব একটা সুবিধাজনক তাদের জন্য হচ্ছে না। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আর কোনো আয়নাঘর থাকবে না, থাকবে না কোনো ভাতের হোটেল কিংবা সেলিব্রিটি নায়ক নায়িকাদের বিচরণ স্থল, ডিবি হবে জনগণের ভরসার স্থল। রাজধানীর সার্বিক নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। দুর্গাপূজায় নিশ্ছিদ্র ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। জিএম তসলিমের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিএমপি সহ সারাদেশে বদলি ও চাকরিচ্যুত হয়েছেন শতাধিক কর্মকর্তা। এসব পদে দায়িত্ব দেওয়া হয় নতুনদের। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সামনে হাজির হন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। ডিএমপির মিডিয়া সেন্টারে তিনি সাংবাদিকদের জানান ডিবির কলঙ্কিত অধ্যায়ের সমাপ্তি হয়েছে, আসামিদের আর হয়রানি করা হবে না জানিয়ে তিনি বলেন এখন থেকে ডিবিতে মানুষ ন্যায় বিচার পাবে। আমি স্পষ্টভাবে বলতে চাই ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না, থাকবে না কোনো ভাতের হোটেল। আসামি যেই হোক না কেন সেই ন্যায় বিচার পাবে, গ্রেপ্তারকৃত আসামিদেরও নির্যাতন করা হবে না। ডিবির কোনো কর্মকর্তা অপরাধ করলে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন মহানগর গোয়েন্দা প্রধান। আমিও আইনের ঊর্ধ্বে নই, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি ডিবির কোনো সদস্য যদি কোনো ধরনের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সাথে যুক্ত হন তাদেরকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। যে পুলিশ কর্মকর্তাই
অপরাধের যুক্ত থাকবে, আমরা তাদেরকে আইনের আওতায় অবশ্যই আনব। এজাহারভুক্ত আসামি ছাড়া আর কাউকেই গ্রেপ্তার করা হচ্ছে না জানিয়ে মহানগর গোয়েন্দা প্রধান জানান, প্রতিটি কাজ স্বচ্ছতার সাথেই পালন করছে বর্তমান ডিবি। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন বিলম্বিত হলে দেশে নতুন সংকট সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী। রাজধানীতে বিতর্ক প্রতিযোগিতায় মানব জমিন পত্রিকার প্রধান সম্পাদক বলেন, সংবিধান পুনর্লিখন বর্তমান সরকারের কাজ নয়। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ওপর অতিরিক্ত চাপ দেওয়া ঠিক হবে না, তবে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনটি নির্বাচনেই ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। 2014, 18 এবং 24 নির্বাচন অনুষ্ঠিত হলেও এ নিয়ে জনমনে ছিল অসন্তোষ। দামি নির্বাচন, দিনের ভোট রাতে এবং শতভাগ ভোট পড়া সহ নানা অভিযোগ ছিল এসব নির্বাচনকে ঘিরে। আগামী নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার গণতন্ত্রকে সুসংহত করবে কিনা এ বিষয়ে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানের প্রধান অতিথি মানব জমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, রাষ্ট্র সংস্কারের আগে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দেওয়া দরকার। সংবিধান পুনর্লিখনের কাজটি অন্তর্বর্তী সরকারের করা, এটা রাজনীতির কাজ না, এটা জনগণের কাজ। প্রফেসর ইউনূস সাহেব যদি কোনো কারণে সব সংস্কার করেও যান, পরের সরকার রাজনৈতিক সরকার আসলো, সেই সরকার মানল না, তখন আপনি কি বলবেন? আইনের শাসন না থাকলে কিন্তু কোনো সংস্কার করেও কোনো লাভ হবে না। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। কে ক্ষমতায় আসবে, কে কতটা সিট পাবে, জাতীয় সরকার হবে কি অন্য কোনো সরকার হবে, সেই প্রক্রিয়া নিয়ে আপনাদের মধ্যে ভিন্ন ভিন্ন আলোচনা হতে পারে, কিন্তু আপনাদেরকে জাতীয় স্বার্থে আপনাদেরকে অবশ্যই সকলকে একসাথে থাকতে হবে। রাজনৈতিক দলগুলো ভোটের জন্য তারা বেশি তাগিদ দেওয়া শুরু করে, তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে যে কর্ম পরিকল্পনা হাতে নিয়ে কাজ করছে, সেই কর্ম পরিকল্পনা পরিচালনা করতে তাদের জন্য কিন্তু কষ্ট হয়ে যাবে। যে কোনো সংকট নিরসনে সংলাপ জরুরি বলেও মন্তব্য করেন বক্তারা। এখন যে সরকারটা আছে সেটাও কিন্তু সেনাবাহিনীর সমর্থনে, যদি কোনো কারণে নির্বাচন বিলম্বিত হয় তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি নতুন এক সংকটের মধ্যে যাবে বাংলাদেশ, আর এই সংকটটা হবে আদলহীন রাষ্ট্রে পরিণত হতে পারে বাংলাদেশ। আর দেশটা তো আপনার কি অবস্থায় আছে আপনার সবাই জানেন। যতটুকু পুনর্গঠন করা দরকার, যতটুকু না হলেই নয়, ততটুকু করে একটা যৌক্তিক সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার, একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের যে প্রতিনিধি সেই প্রতিনিধিদেরকে তারা তাদের ক্ষমতায় যাবার জন্য একটা রাস্তা তৈরি করে দিবে, এবং একই সাথে আগামী জাতীয় নির্বাচনের পথকে সুগম করবার জন্য আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। প্রতিযোগিতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে কবি নজরুল সরকারি কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, সারা দেশে পর্যাপ্ত সেনা মোতায়েন করা হয়েছে। বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় কেন্দ্রীয় ও মহানগর পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে মত বিনিময় করেন সেনা প্রধান। তিনি বলেন, এদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে, কাজেই দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেশে সবার অধিকার আছে, সম অধিকার আছে, সবাই যার যার ধর্ম সে সে পালন করবে, সেজন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব। আমরা যে এখন মাঠে আছি, আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন, আপনাদের কোথাও ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে, আমি বিশেষভাবে বলে দিয়েছি। বাতিল হওয়া শিক্ষাক্রমে কত টাকা গচ্চা গেল তা তদন্ত করবে এনসিটিবি। পাশাপাশি 2025 সাল থেকে চালু হতে হওয়া শিক্ষাক্রমকে পরিমার্জন করে যুগোপযোগী করা হবে। এটিএন বাংলাকে এসব তথ্য জানান এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর এ কে এম রিয়াজুল হাসান। শিক্ষা গবেষকরা বলছেন, কারিকুলামে বারবার পরীক্ষা নিরীক্ষায় অস্থিরতা তৈরি হচ্ছে, মান কমছে শিক্ষার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপ্পল। শিক্ষাক্রমকে বলা হয় শিক্ষার সংবিধান, কিন্তু এই সংবিধানে কাটা ছেঁড়া চলছে
বারবার। 1972 সাল থেকে সাতটি শিক্ষা কমিশনের সুপারিশে শিক্ষাক্রম পরিবর্তন করা হয় সাতবার। পাঁচ বছর গবেষণা করে সবশেষ যে কারিকুলাম চালু করা হয়েছিল দু বছর না যেতেই সেটিও বাতিল করতে হলো। এতে শুধু প্রশিক্ষণ বাবদ খরচ হয়েছে হাজার কোটি টাকার বেশি। ওই শিক্ষাক্রমের পেছনে মোট কত টাকা নষ্ট হয়েছে তার তদন্ত করবে এনসিটিবি। ভবিষ্যতে এমন পরিবর্তনে সতর্ক থাকবে প্রতিষ্ঠানটি। এটা একটা খতিয়ান আমরা তৈরি করে রাখতে চাচ্ছি যে কারিকুলামটি আগে প্রণীত হয়েছে সেগুলোতে কী ধরনের অর্থ ব্যয়, কী পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, কোন কোন উৎস থেকে ব্যয় হয়েছে, কীভাবে ব্যয় হয়েছে, সেগুলো তখন আমরা দিতে পারবো তখন সরকারকে। পরিমার্জন বলতে আমরা 8-10 কিংবা বড় জোর 12% আমরা পরিবর্তন করতে পারি। কোভিডের পর থেকে শিক্ষার্থীদের মধ্যে একটি মানে মনস্তাত্ত্বিক একটি সমস্যা দেখা দিয়েছে, তার সাথে একইভাবে কারিকুলাম চেঞ্জ করার ফলে তারা বুঝতে পারছে না তাদের জন্য কোনটি করণীয় এবং কোনটি কি করতে হবে। 2012 সালে যে সৃজনশীল পদ্ধতি চালু করা হয়েছিল তাও ঠিক মতো আয়ত্ত করতে পারেননি শিক্ষক শিক্ষার্থীরা। নির্ভরতা বাড়ে কোচিং কিংবা প্রাইভেটের। ওই শিক্ষাক্রমে আবারও ফিরে যাওয়াই একই ধরনের আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে যে কারিকুলামটি, কারিকুলামটা খারাপ ছিল বলে আমি বলবো না, এটা কিছু সংশোধন পরিমার্জন করা প্রয়োজন ছিল। সে প্রাইভেট পড়াতো না, যদি তার উপযুক্ত বেতন ভাতা দিয়ে সে পেত, তার সামাজিক মর্যাদা থাকতো, তাহলে প্রাইভেট পড়ানো কমে যেত। আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু এরকম ছিল প্রশিক্ষণ, এবং তাদের জন্য আলাদা বিশেষ ধরনের বেতন কাঠামো যদি তৈরি করা যায় তাহলে আমার ধারণা যে আমাদের শিক্ষার গুণগত পরিবর্তন আসবে। ব্রিটিশ ক্যারিকুলামের সাথে মিল রেখে আন্তর্জাতিক মানের শিক্ষাক্রম প্রণয়নের পরামর্শ গবেষকদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। 31 মের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা প্রায় 18,000 কর্মী মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবে বলে জানিয়েছে উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ওয়েজ আনসার কল্যাণ বোর্ড ও মালয়েশিয়া শ্রম মন্ত্রণালয়ের অধীন সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় বিমানবন্দরের মধ্যপ্রাচ্যের প্রবাসীরা আলাদা লাউঞ্জ সুবিধা পাবে বলেও জানান উপদেষ্টা আসিফ নজরুল। ডক্টর ইব্রাহিম, আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছেন যে 18,000 বাংলাদেশিকে ওনারা মালয়েশিয়াতে যাওয়ার সুযোগ দিচ্ছেন। সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, ওনাদের ভিসা হয়েছে, ওনারা কাজ করার সুযোগ পেয়েছেন, চুক্তি কাজ করার চুক্তি সব কিছু হয়ে গেছে, ওনাদের ভিসা হয়ে গেছে। কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্টের একটা কাট অফ ডেট ছিল, 31 মে 2024 মধ্যে প্রবেশ করতে হবে। নানান ধরনের জটিলতার কারণে 17,000+ ওয়ার্কার ওনারা মালয়েশিয়াতে যেতে পারেন নাই। এবার আল আরাফ ইসলাম এবং অর্থ সংবাদ। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে 10 অক্টোবর মুক্তি পাচ্ছে স্পাহানি মির্জাপুর নিবেদিত ওয়েব সিরিজ চক্র। সত্য ঘটনা অবলম্বনে ওয়েব সিরিজটি চিত্রনাট্য পরিচালনা করেছেন খ্যাতিমান নির্মাতা ভিকি জাহেদ। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিন সহ অনেকে। সংবাদ সম্মেলনে নির্মাতা জানান, 2007 সালে ময়মনসিংহের একটি পরিবারের 9 সদস্য আত্মহত্যা করার ঘটনা নিয়ে এই ওয়েব সিরিজ চক্র। তবে এটি হুবহু সে ঘটনার চিত্রায়ন নয় উল্লেখ করে নির্মাতা জানান, ওই ঘটনা থেকে অনুপ্রাণিত নিজেদের মতো করে থ্রিলার গল্প দেখানোর চেষ্টা করা হয়েছে। ওয়েব সিরিজটিতে আরও অভিনয় করেছেন শাহেদ আলী সুজন, এ কে আজাদ সেতু সহ অন্যান্যরা। এবার পার্টিস খেলার খবর। শারজায় নারী টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম খেলায় স্কটল্যান্ডকে 16 রানে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেও স্বস্তিতে নেই নিগার সুলতানা জ্যোতির দল। ব্যাটিং নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েই গেছে হাসান তিলকারত্নের শিষ্যদের। তাছাড়া ইংলিশদের বিপক্ষে আগের 3 ম্যাচের প্রতিটিতেই হেরেছে টাইগ্রেসরা। অন্যদিকে ইংল্যান্ড 2019 বিশ্ব চ্যাম্পিয়ন, 2009 বিশ্ব চ্যাম্পিয়ন। র্যাঙ্কিংয়েও এগিয়ে তারা। বাংলাদেশে আছে 9 আর 2 আছে হিথার নাইটের দল। বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে ম্যাচটি। স্পাহানি চতুর্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ প্রতিযোগিতায় পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কার প্রতিযোগীরা।
পুরুষ বিভাগে রবীন্দ্র লাক্সারি আর নারী বিভাগে একই দেশে শেবানী কুরুপো শিরোপা জেতেন। রাজধানীর আর্মি স্কোয়াশ ও টেনিস কমপ্লেক্সে প্রতিযোগিতার ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি। পরাগারমানের রিপোর্ট। একসময় এদেশ থেকে স্কোয়াশ খেলা হারিয়েই যেতে বসেছিল, প্রতিযোগিতা হতোই না বলা যায়। 2020 সালে ফেডারেশনের নতুন নেতৃত্ব আসার পর থেকেই সুবাতাস বইতে থাকে স্কোয়াশে। নিয়মিত খেলা আয়োজন করা থেকে নতুন খেলোয়াড় তৈরির উদ্যোগ নেন তারা। তারই ধারাবাহিকতায় স্পাহানি সৌজন্যে 2021 সাল থেকে দেশের সবচেয়ে বড় স্কোয়াশ টুর্নামেন্ট আয়োজন করেন তারা। রাজধানীর আর্মি স্কোয়াশ ও টেনিস কমপ্লেক্সে পুরুষ বিভাগে ফাইনালে শ্রীলঙ্কার রবীন্দ্র লাক্সারি 3-1 সেটে কুয়েতের আল তামিমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠানের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি এবং প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার ওমর হান্নান এদেশের স্কোয়াশকে এগিয়ে নিতে আবারও অঙ্গীকার করেন। তিন বছর আগে দ্যাট উই উইল টার্গেট মেডেল ইন দ্য সাউথ এশিয়া গেমস, দ্যাট ইজ স্টিল আওয়ার টার্গেট। ইনশাআল্লাহ উই আর নাও মোর অ্যান্ড মোর কনফিডেন্ট অ্যাজ ইচ ইয়ার গোজ অন দ্যাট উই উইল অ্যাচিভ what our target is to get a medal. কিছু দিন আগে নেপালে আমাদের একটা টুর্নামেন্ট হলো, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, সেখানে আমাদের দুজন প্লেয়ার পদক পেয়ে এসেছে। আজ থেকে চার বছর আগে ভালো মতো স্কোয়াশ প্লেয়ার খুঁজে পাওয়া যেত না, এখন আমরা বিদেশ থেকে পদক পাচ্ছি। এটাই হচ্ছে এই কনসিস্টেন্সি, এবং এটাই আমাদেরকে আসলে অনুপ্রাণিত করে আরও বেশি ইনভলভ হওয়ার জন্য স্কোয়াশের সাথে। নারী বিভাগে শ্রীলঙ্কার শেবানী কুরুপ্পোর প্রতিপক্ষ ছিলেন স্বাগতিক দেশের মারজান মনিকা। প্রবল প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও 3-0 সেটে পরাজিত হন তিনি। পুরস্কার বিতরণী মঞ্চে ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান তাদের লক্ষ্য 2028 সালে অলিম্পিক গেমস, সে লক্ষ্য পূরণে তারা কাজ করে যাচ্ছেন। যত প্রফেশনাল প্লেয়ার আছে ইন দি ওয়ার্ল্ড স্কোয়াশ, তারা সবাই জানে বাংলাদেশে এই টুর্নামেন্টটা হচ্ছে। তার মানে এ সিগন্যাল হ্যাজ গন টু দেম দ্যাট বাংলাদেশ ইজ নর্মাল, থিংস আর ইম্প্রুভিং। এবারের ইস্পাহানি বাংলাদেশ ওপেন স্কোয়াশ প্রতিযোগিতায় 8টি দেশের 19টি ক্লাবের 90 জন পুরুষ ও নারী খেলোয়াড় অংশ নেন। পরাগমন, এটিএন বাংলা, ঢাকা। শেষ কর আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। প্রধান উপদেষ্টার সাথে সংলাপে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানালো বিএনপি। সংস্কারের নামে সরকারের মেয়াদ প্রলম্বিত করা যাবে না বলল জামায়াত ইসলামী। ফ্যাসিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সুশীলতা দেখিয়ে অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার রক্তের মর্যাদা নষ্ট করছে অভিযোগ সমন্বয়কদের। পুলিশকে সক্রিয় করার দাবি নাগরিক কমিটির। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয় থাকবে না আয়নাঘর ও ভাতের হোটেল, জানালেন ডিবি প্রধান। ভুক্তভোগীরা পাবে ন্যায় বিচার। কারিকুলামে বারবার পরীক্ষা নিরীক্ষায় শিক্ষার্থীদের মাঝে তৈরি হচ্ছে অস্থিরতা, পরিমার্জন করে শিক্ষাক্রম প্রণয়নের পরামর্শ গবেষকদের। এবং সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। দুর্গাপূজায় সারা দেশে পর্যাপ্ত সেনা মোতায়েন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।